নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের শ্রীলেখা মিত্র সম্বন্ধে বলবো, যিনি হলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। তার জন্ম তারিখ হলো 30 আগস্ট 1971 সালে এবং জন্মস্থান হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায়। তার দাম্পত্য সঙ্গী ছিলেন শীলাদিত্য সান্যাল। তিনি বাংলা কমেডি শো মিরাক্কেলের বিচারক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খানের সাথে কোকাকোলার একটি বিজ্ঞাপনও করেছেন তিনি। তিনি যেই সব ফিল্মোগ্রাফিগুলি করেছেন সেগুলির মধ্যে রয়েছে একলা চলো, আশ্চর্য প্রদীপ, হাউসফুল, জবাব চাই, কৃষ্ণ কাবেরী, খেলা ঘর, সাত ভাই, টালি লাইটস, কাটা তার, দেবদূত, 3 একে 3, তুমি রবে নীরবে, হ্যালো কলকাতা, স্মৃতি মধুর ইত্যাদি। তিনি যেসব পুরস্কারগুলি পেয়েছেন সেগুলির মধ্যে রয়েছে BFJA পুরস্কার এবং কলাকার পুরস্কার। শ্রীলেখা মিত্র অনেক ফিল্মোগ্রাফি করেছেন এবং আমাদের আনন্দ দিয়েছেন। আশা করছি উনি ভবিষ্যতেও আনন্দ দেবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।